খাগড়াছড়ির পাঁচুরীতে বাসায় ঢুকে বরুণ বিশ্বাস চাকমা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে পাঁচুরীর দুর্গম দুদুক ছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে। বরুণ ইউপিডিএফ প্রশিত গ্রুপের সমর্থক বলে জানা গেছে। ইউপিডিএফের খাগড়াছড়ি সংগঠক অঙ্গ মারমার অভিযোগ, জেএসএস সন্তু গ্রুপের ৩ থেকে ৪ জন অস্ত্রধারী বরুণকে গুলি করে পালিয়ে যায়। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাঁচুরী থানার ওসি সফিউল আজম জানান, সীমান্তবর্তী এলাকা হয় তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।